তোমরা বিদ্যালয়ে এসেছো, তোমরা সুন্দর লাইন দিয়ে অপেক্ষা করছিলে, তারপর শ্রেণীকক্ষ চাবি খোলা হতে তোমরা ভেতরে ঢুকলে কক্ষকে পরিষ্কার করবে, প্রার্থনা হবে। তোমাদের কোনো সমস্যা আছে নাকি? বিদ্যালয়ে আসায় বিদ্যালয়ে কোনো সমস্যার কথা মনে হয়? কোনো সমস্যা হলে তোমাদের কি কাউকে বলতে হয়, স্যারদেরকে? হ্যাঁ, কি জন্য বলতে হয়? তারা সমস্যা ঠিক করে দেবেন। কিন্তু সমস্যা ঠিক কি তোমরা নিজেরা করতে পারো না? পারো। তাহলে কীরকম সমস্যাগুলো স্যারদের বলো, কীরকম সমস্যাগুলো স্যারদের বলো, আমাকে বলো। কেউ ঝগড়াঝাটি মারামারি করলে? না, সেগুলো বলতে হয় না। আর তাহলে কি বলতে হয়? কেউ কোনো খারাপ কাজ করলো, হ্যাঁ, ভাষা দিচ্ছে, তাহলে খারাপ ভাষা, তাহলে মারামারিটা কেউ করনি তো? খুব সুন্দর ছেলে, কেউ মারামারি করবে না, সবাই বন্ধু। আমি তো বলেছি সবাইকে ভালোবাসতে হবে, তা বাসু তো? বেশ। আর খারাপ ভাষা বললে, খারাপ ভাষা বলা চলবে না, তোমাদের তো সেটাও বলেছি, স্যাররাও তো বলেন নাকি? তাহলে খারাপ ভাষাটা না বললেই তো স্যারদেরকে বলতে হবে না। আর খারাপ ভাষা বলবে? সবাই ভালো ভাষা বলবে, তাহলে নিজেদের সমস্যা কিছু থাকবে না, কাউকে বলতে হবে না। তোমরা সুন্দরভাবে আসবে, লেখাপড়া করবে, বিদ্যালয়ে থাকবে, তোমাদের বিদ্যালয় সবাই বলবে, পাঁশকুড়া প্রাথমিক বিদ্যালয়ের ছেলেরা কত সুন্দর, সবাই তাই বলে, আমি তো সবারই কাছে বলি। হ্যাঁ, তোমাদের আর একটা নতুন জিনিস আমি করাবো ভাবছি, মানে তোমরাই করবে, আমি সেটার পরিকল্পনা করছি, তোমাদের সাথে আলোচনা করে নেব, আমি স্যারদের সাথে আলোচনা করে নেব। তোমাদের এই যে মাঝখানে এখন জল জমে গেছে, ওইখানে একটি ভারতবর্ষের ছবি আঁকবো, একে তার মধ্যে দিয়ে তোমরা সুন্দরভাবে লেফট রাইট করতে করতে যাবে ভারতবর্ষের ছবির পাশ উপর দিয়ে। আমাদের দেশ ভারতবর্ষ, আমরা সবাই ভারত মাতার সন্তান, সেটা ভালো হবে না? তোমাদের সঙ্গে আমি আলোচনা করছি, ভালো হবে তো? তোমরা রাজি তো? তোমরাই কিন্তু কাজটা করবে, আমি স্যারদের সঙ্গে কথা বলি। হ্যাঁ, মানে আমি তো তোমাদের এখানে রোজ আসি না, আমার কিছু কিছু ইচ্ছেগুলো তোমাদের সঙ্গে আমি করে নিই, তাই তো? তোমাদেরও আনন্দ হবে বলে আজ সেরকম করাবো, অনেক কিছু ইচ্ছা হচ্ছে আমার, সেগুলো তোমরা করলে তোমাদেরও আনন্দ হবে। তোমাদের আনন্দের কথা আমি ভাবি না ভাবি না? ভাবি। তাহলে তোমরা সেগুলোতে অংশ নেবে সুন্দরভাবে তো, যেমন নাও প্রতিটি কাজে। আর ওই ভারতবর্ষ যদি একটা ম্যাপ তোমাদের করা যায়, তোমাদের যে স্কুলের সামনে যে ফাঁকা জায়গা ওইখানে তোমরা যেখানে ছুটে বেড়াও, এখন একটু জল জমে আছে, জলটা কী করে শুকনো যায় ভাবছি, তারপর চুনের দাগ দেওয়া হবে, তার উপর দিয়ে তোমরা লেফট রাইট করতে করতে যাবে, মনে হবে তোমরাই ভারতবর্ষ। তোমরাই ভারতবর্ষ তো? তাহলে তোমাদের দিয়ে যদি একটা ভারতবর্ষের মানচিত্র হয় কেমন আনন্দ হবে? আমি অনেক অঙ্ক করাই তোমাদেরকে নিয়ে, জোড় বিজোড় মৌলিক যৌগিক এরকম অনেক কিছু, হ্যাঁ, যোগ বিয়োগ তো করা যায়ই। তাহলে যদি ভারতবর্ষে তোমাদের নিয়ে একটা ম্যাপ হয়, আমাদের ভারত মাতা ভারতবর্ষ, তোমাদের খুব আনন্দ হবে তো? রাজি তোমরা? আমি স্যারদের সঙ্গে এরপর আলোচনা করব, প্রার্থনা বলানো হলে তার আগে। এখন তোমাদের সঙ্গে আমি কথা বলে নিলাম,